সেটাই আমার পছন্দ, যেটা পাবো সেটাই তো। তা আপনি কেন এরকম মানে একটা ইয়াং মেয়ে হয়ে কেন বয়স্ক মানুষকে বিয়ে করতে চান? এমনি চাই যে আমার বয়স্ক মানুষ আমার দুঃখ কষ্টটা বুঝবে, সেরকম মানুষ। দুঃখ কষ্ট বুঝলো, দুই চার বছর সুখে শান্তিতে থাকলেন, তারপরে তো জীবনটা আপনার পড়েই থাকবে, তখন কি হবে? অসুবিধা নেই, অসুবিধা নেই, তার স্মৃতি বয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হুমাইরা। হুমাইরা, আপু কেমন আছেন আপনি? এতো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এতো আল্লাহ রাখছে ভালো আছি। কি হয়েছে আপনার জীবনে বা কি বলার জন্য আজ আসছেন? কি বলার জন্য আসছি, ভাব একটা ভাই আছে ছোট আর আম্মা আছে, আইছি যে একটা ভালো মানের মানুষ খোঁজার জন্য। কেন আপনার আম্মা কি আপনাকে একটা ভালো মনের মানুষ দেখে বিয়ে দিতে পারতেছে না? বিয়ে দিতে পারতেছে না যৌতুকের কারণে, সবাই বিয়ে করতে চায় খালি যৌতুক। মানে বাড়িতে লোক আসে কিন্তু তারা কি যৌতুক চায় সেটা বলতে চাচ্ছেন? যৌতুক চাই কেন? আপনি কি লেখাপড়া জানেন না নাকি? হ্যাঁ লেখাপড়া করছি অল্প, বাবা তৈরি দেওয়ার পরে আর লেখাপড়া করতে পারি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? ফাইভ পর্যন্ত। মাত্র ফাইভ পর্যন্ত করছিলেন, বয়স কত এখন? বয়স এই 18 বছর। তো অনেকদিনই লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। এতদিনে কোনো প্রেম ভালোবাসা মনের মানুষ টানুষ এরকম কাউকে পান নাই? না এরকম মানুষ কাউকে পাইনি। কারোর সঙ্গে প্রেম হয়েছিল? না হয় নাই। সত্যি কথা? সত্যি। এই বয়সে প্রেম হয় না এরকম হয়? হ্যাঁ এরকম হয়। আচ্ছা আচ্ছা, তা এই যে ভিডিওতে আসছেন, ফ্যামিলি কি জানে? না ফ্যামিলি আমার আম্মু জানে না, আমি তো পার্লারে কাজ করি। আচ্ছা আচ্ছা। পার্লারের কথা বইলা পরে চলে আইছি। তা আমার বাবাকে না জানা এই যে ভিডিওতে আসছেন, এটা কি ভালো হয়েছে? ভালো হয় নাই, আইসি একটা ভালো মনের মানুষের জন্য, বাবা মার দুঃখ কষ্ট ভালো লাগে না, সেজন্যই আইসি দিয়ে একটা ভালো মনের মানুষ পেয়ে বিয়ে সাথে করতে পারিনি। কেউ যদি পছন্দ করে বা বিয়ে করতে চায় তা আপনার মা দিবে তো আপনার পছন্দ? হ্যাঁ অবশ্যই দিবে। আপনার কিরকম মানুষ পছন্দ? আমার যেরকমই হোক, বয়স্ক হোক, জোয়ান হোক, যেরকমই হোক, যে আমার দুইটা নুন ভাতে ডাল ভাতে খাওয়াই রাখতে পারবে। আপনার মা কি চাইবে যে আপনাকে একটা বুড়ো মানুষের সাথে বিয়ে দিক, আপনি একটা ইয়াং মেয়ে, এটা কি চাইবে কখনো? সেটা কি বেশি দিন সংসার করা যায়? সেটাই আমার পছন্দ, যেটা পাবো সেটাই তো। তা আপনি কেন এরকম মানে একটা ইয়াং মেয়ে হয়ে কেন বয়স্ক মানুষকে বিয়ে করতে চান? এমনি চাই যে আমার বয়স্ক মানুষ আমার দুঃখ কষ্টটা বুঝবে, সেরকম মানুষ। দুঃখ কষ্ট বুঝলো, দুই চার বছর সুখে শান্তিতে থাকলেন, তারপরে তো জীবনটা আপনার পড়েই থাকবে, তখন কি হবে? অসুবিধা নেই, অসুবিধা নেই, তার স্মৃতি বয়ে চলতে পারবেন? হ্যাঁ। যাক, আপনার মতো মেয়ে তো আসলে এরকম পাওয়াই যায় না, সত্যি না মিথ্যা সেটা আসলে উপরে আল্লাহ ভালো জানে আর আপনিই ভালো জানেন। যাক, আপনার দেশের বাড়ি কোথায়? মনের মতন হইবে তা একজনকেই মুখ দেবো, সবাইকে তো আর দেখান যায় না। একটা নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ পড়েন। যাক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কষ্টের কথাগুলো আল্লাহকে বলবেন, দেখবেন আল্লাহ আপনার মনের আশাটা দূর করে দিবে। ঠিক আছে, তা কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ের সাথে তো অবশ্যই করতে চাবে, তা নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না কোনো সমস্যা নেই। নাম্বার দিলে আর প্রেম টেম করে ভেগে চলে যাবেন না তো? না কিসের জন্য চলবো, মার সাথে কথাবার্তা বলে অবশ্যই বিয়ে সাথে করবো। না অনেকে দেখা যাচ্ছে ভালো ছেলেরা অফার টফার দেয়, ভালো অফার দেয়, মা বাবা থেকে দেখা যাচ্ছে মেয়ে ভেগে চলে যায়, তখন তো আবার সমস্যা। মা বাবা ওরকমই দেয় না। তাই যে এই বয়সে সে লেখাপড়া করেন না সেটা কষ্ট হয় নাকি যে বিয়ে শাদী হচ্ছে না সেটা কষ্ট হয়? লেখাপড়া করতে পারি না সেটাও কষ্ট, যে অল্প বয়সে লেখাপড়া করতে পারি না, বাবাটা চলে গেছে, মাটা অনেক কষ্ট করে কাজ করে খাওয়ায়, তাই লেখাপড়া ছেড়ে নিজেও কাজে ঢুকছে। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? না। দেখে বলতে পারবেন? হ্যাঁ। তাই একটু দেখে বলে দেন। 01 3 01 3 2 5 2 5 7 5 7 5 0 8 0 8 3 3 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে যাবেন, কেউ ফোন দিলে মিথ্যা কথা বলবেন না। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।